তুমি আমাকে বিয়ে করবে তো তুমি এটা কোনো কথা বললা বলো তোমার একবার কেন আমি 1000 বার বিয়ে করব তুমি এটা কি বললা তুমি তাই না তুমি এখনি বিয়ে করবা এখনি বিয়ে করবা তুমি এখনি সময় আসো আমি এখনি কাজে বিশ্বাস করি আরে নারী বাবা সময় আসো এখনি তোমার কাজে বিশ্বাস না যে তোমার এখনি আমি তোমাকে বিশ্বাস করি তাই লেগুলো বলো কেন বিয়ে করব নাকি এমনি দেখলাম মানে বুঝি না মানে তুমি আসলে লাগেজ মাগেজ নিয়ে বাইরে গেছ বুঝলাম না তো বের হয়ে গেছি মানে লাগেজ নিয়ে কেন আসছো পালাবো তাই পালাবো মানে কেন পালাবা কার সাথে পালাবো বিয়ে করব তোমার সাথে পালাবো ভাই কি সে কার সাথে বিয়ে ফান করছো তুমি আমার সাথে কার সাথে বিয়ে কথা বলছো তোমাকে বিয়ে করব আর কাকে কাকে বিয়ের বয়স হইছে নাকি এখন বয়স কি বলো তুমি বিয়ের কথা এগুলা প্লিজ এখন ফান করো না আমি বাসার থেকে পালিয়ে এসেছি বাসাতে সিরিয়াসলি চলে এসেছো তুমি সিরিয়াসলি চলে এসেছি আর আমি তো বিয়ের বয়সই তো না কাজী অফিসে গেলে মামলা দিয়ে দিবা আমার 18 বছর কম আমি কিচ্ছু আন্ডার এজ আমি বাল্য বিবাহ মামলা দিব তুমি কেমনে এটা বুঝছো তুমি আমার দেখে বুঝো না আমার 18 বছর কম বিয়ে এটা সম্ভব না এখন তোমার এটা মনে হচ্ছে সেদিন তো ঠিকই বলেছিলে চলো কাজী অফিসে চলে যাই এখন কি হয়েছে এখন তো আমি সব নিয়ে চলে এসেছি আমি সম্ভব না কি বলছো তুমি এখন আমি লাগেজ মাগেজ নিয়ে বাইরে গেছি সব কিছু নিয়ে চলে এসেছি আমি বাসায় ফিরতে পারবো না আমি বাসায় যাই বুঝছো আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না তুমি কেন বুঝতে পারছো না মানে আমি বুঝতে পারতেছি কিন্তু এখন তো বিয়ে করার সময়টা হয়নি আসলে বুঝছো মানে তুমি বুঝো একটু যে বিয়ে তুমি কেন বুঝতে চেষ্টা করছো না আমি বাসায় যেতে পারবো না আমি একেবারে জন্য বের হয়ে এটা আমারও কথা যে তোমার বাসায় যাওয়ার কি দরকার আমি তো এটাই চিন্তা করি যে বাসায় তো যাওয়ার দরকার নেই ঠিক আছে এখানে এসে কথা বলো হ্যাঁ সিরিয়াসলি হও সিরিয়াসলি আমি বিয়ে করব মানে না মানে করব ঠিক আছে করব মানে এখানে দাঁড়িয়ে কথা বল এখানে দাঁড়িয়ে আমরা ওখানে যে কথা বলতে পারি এখানে কথা বলতে ঠিক আছে শোনো আমি একটু আমি বলেছি আমি আমি লাগেজ নিয়ে আসি আমি বাসা থেকে তোমার লাগেজের কোনো দরকার নেই আমি নিয়ে আসি তোমার লাগেজ দরকার নেই তোমার কাপড় চোপড় আমি শপিং করব আমরা বাইরে গিয়ে শপিং করি আমি তো তুমি জানো আমার কত খারাপ লাগতেছে দুইটা দিন আমি ঘুমাইতে পারতেছি না তুমি আমার সাথে দুইটা দিন তুমি আমার সাথে দেখা করো না 48 ঘন্টা 54 মিনিট 33 সেকেন্ড তুমি আমার সাথে দেখা করো না দুইটা দিনই তো মাত্র হয়েছে আর তুমি প্রতিটা সেকেন্ড মনে রাখো আমি আমার হার্ট বিট পর্যন্ত মানে মনে রাখি তোমার জন্য তুমি এটা আমার বুঝছো না ফিলিংস আমি তোমার কত ভালোবাসি তুমি এটা বুঝো তোমার একটা দিন না লাগতে আমি বাসি না তোমার নামে একটা দিন না লাগতে বলে আমার ভালো লাগে না আমার বুঝি খুব ভালো লাগে না তুমি তো দেখাই করতেছো না দুই দিন পর আসছো আমার সাথে দেখা করতে 48 ঘন্টা আচ্ছা ওকে 54 মিনিট 33 সেকেন্ড ওকে ঠিক আছে এখন থেকে এই সমস্যা হবে না ঠিক আছে প্রমিস কি সমস্যা তোমার তুমি আমার ফোন রিসিভ করো না কেন কিছু আমি বলছি তোমাকে বলো আজকে 15টা দিন হয়ে গিয়েছে তুমি আমার সাথে কোনো দেখা করোনি কি হইছে আজকে আমার জোর করে নিয়ে আসতে হয়েছে কেন তোমাকে আমি ফোন দিয়ে ফোন রিসিভ করো না কেন আর মোবাইল নিয়ে এত বিজি থাকো কেন কি আছে এই মোবাইলে নিয়ে যাও বাসে নিয়ে মুড়ি খাও ও আচ্ছা তাই না কিছুদিন আগে তো খুব ভালোবাসা দেখাচ্ছিলে দুই দিন দেখা করিনি বিধে তুমি প্রতিটা সেকেন্ড প্রতিটা দিন কখন দেখা করিনি দেখা করতে হবে এগুলো নিয়ে আমাকে বেড়া দিচ্ছিলে আর এখন এখন তুমি আমাকে বেড়া দিচ্ছ কেন আমি ফোন দিই ফোনটাও পর্যন্ত রিসিভ করো না বিজি পাই কেন তোমাকে আমি বলো তুমি বুঝতেছ না তোমার আমার রিলেশনটা তো আজকে নতুন না এটা পুরানো একটা রিলেশনশিপ ঠিক আছে তো এটা রিলেশনশিপ এরকম একটা গ্যাপ থাকতেই পারে 15 দিন তো কি হইছে 15 বছর তো হয়ে যায়নি তুমি জানো কইতেছো মানে 15 বছর পর আমি আরে উড়ে আসছি মানে 15 বছর আর কেউ রিলেশন করে না বছর বছর চলে যায় তাদের ভালোবাসা কমে না বাট আমাদের 15 দিন হয়ে গেছে ভালোবাসা কমে গেছে তোমার যদি মনে আমার প্রতি মানে তোমার প্রতি আমার ভালোবাসা কমে গেছে তাহলে যাও অন্য কাছে যাও আমি দূরে আছি আমি কেন অন্য কাছে যাব যাও তোমার অন্য অন্য যে তোমার কাছে যাওয়ার জন্য তো আসিনি তাই না প্রতিদিন দেখা করবে তার কাছে যাও তুমি এইটা বলো তোমাকে আমাকে আর তোমার ভালো লাগে না তাই না না ওইরকম কিছু না আসলে ব্যাপারটা তুমি যেটা মনে করতেছো ওইরকম কোনো কিছু না আসলে হ্যাঁ 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 ফোনটা দাও আমার না ফোন দিব না ফোনে কি আমি দেখতে চাই আমার লক খুলে দাও
আমি দেখতে চাই তুমি আমার ফোন রিসিভ করো না তুমি বিজি থাকো লক খুলে দিছি দাও কোথায় আছো কি করছো এটি কি চুপ এও দেখবো তোমারে বুঝো না তো দেখলি কি আরে আশেপাশে অনেক পোলাপাইন চোখ ভালো না দেখ চলো দাম অন্যদিকে যাই অন্যদিকে যাই মানে কিছু বলবা তুমি বলবা তাকে আছি যে তার দরকার নেই তো চলো বারে সেদিন তো খুব ফাইট করলে সেদিন তাকাচ্ছিল না আজকে কি ভাবে তাকাচ্ছে দাদ দাদ করে তাকাচ্ছে বিয়াদব ছেলে আচ্ছা আমি বুঝলাম তুমি অন্য ছেলে দিয়ে তাকিয়েছো কেন তোমার চোখে অন্য ছেলে পর আমার চোখে তো বলো না তুমি বুঝিয়ে দিও তোমার সমস্যা সমস্যা তোমার তুমি অন্য ছেলে দিয়ে তাকিয়েছো কেন না 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 ওই ছেলে তোমার দিয়ে তাকিয়েছে না তাকিয়েছে সেটা বলো না না তুমি তো তাকাইছো এগুলো তুমি দেখতে পারছো তাই না সো আমি এখন আমরা কি করব আমি কি করব না আমার কি করব আছে কিছু করবে না ওনার চাচা ছেলে তাই আমি কিছু করব আছে নাকি জায়গায় তোমাকে দিয়ে মানা করছি তুমি কিছু একটা বল তুমি উদাই গ্যাদারিং করতেছো ভালো লাগতেছে না তোমার থেকে আজকে এত জোস একটা স্মেল আসতেছে যে বলার বাইরে তাই না খুব মানে ভালো লাগতেছে তোমার স্মেলটা থ্যাংক ইউ তোমার গায়ের থেকে অনেক বাজে স্মেল আসতেছে অনেক গন্ধ আসতেছে সিগারেট খামো না আজ তো কথাবার্তা কি লাগাই দিছো তুমি সিগারেট তো অবশ্যই খামো তুমি টোটালি চেঞ্জ এই তোমার সমস্যা গন্ধ প্লিজ সিগারেটটা ছাড়ো সিগারেটটা ছাড়ো অনেক গন্ধ আছে তুমি দূরে যাও প্লিজ সিগারেট দোয়া দিয়ে একটু গন্ধটা কমবো এলে সিগারেটটা খাইতেছি আমি ছোট দিব চা খা এখন দি সিগারেট আরো আছে এক প্যাকেট আছে সিগারেট খাই আস্তে করতে পারবো দেখো তোমার সাথে আমি রিলেশন রাখবো না এই কথা বলার জন্যই আমি তোমাকে এখানে দেখেছি আরে তুমি রিলেশন না রাখলাম তো পাগল হয়ে যাবো তুমি এটা বুঝতে পারতেছো না তুমি তো এমনিই পাগল আরে কি বলতেছো এগুলো আমি তোমার সাথে থাকতে পারবো না তুমি এটা বুঝার চেষ্টা করো একবার আর আমি তোমার সাথে থাকতে পারবো না তুমি যদি আমার সাথে রিলেশন না রাখো আমি সত্যি কথা আমি কিন্তু সিবিট কেন আত্মহত্যা করবো আমি আমি এখন খাওয়া শুরু করি আমি সিবিট কেন মরে যাবো আমি আমি তোমার সাথে থাকতে পারবো তুমি জানো না তোমার ভালোবাসি দীক্ষা মরে যাওয়ার সত্যি ঘুমের থেকে উঠে আস্তে আস্তে জ্যাম দেখো তুমি জানো না কিছু সেটা বলো তোমার সাথে আমি রিলেশন রাখবো না এখানে ওখানে কথা দিচ্ছো কি 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 করবে না তোমার সাথে আমি রিলেশন রাখবো না এই কথাটা ফোনের মধ্যে বাসা যখন ছিলাম তখন বললেই তুই তো এখানে কষ্ট করে আমার কোন দরকার ছিল অনেক কষ্ট হয়েছে না আর জব এটা বাসে বললি তুই তো ওকে ডান ব্রেক আপ থ্যাংক ইউ
এটা তো কোনো বড় বড় ডিল না এটা পাশে ফোনে বললেই তো হইতো আজো একটা সময় তুমি আমার জন্য মরতে বসেছিলে আর এখন ব্রেকআপ আল্লাহ হাফেজ ভালো থেকো